হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি পাঁচটি এমন প্রাচীন দানব যারা পুরো পৃথিবীতে দাপিয়ে বেড়াতো আর এইসব দানবের ভয়ে সবাই লুকিয়ে থাকতো। আর ইতিহাসের এইসব মাইথোলজিক্যাল দানবদের বিবরণ থেকেই অনেক হলিউড সিনেমাতে ওই টাইপের ক্রিয়েচারদের দেখানো হয়েছে। আর এই দানবগুলোর পৃথিবীতে সত্যি যে অস্তিত্ব ছিল তার প্রমাণও ভিডিওতে দিয়ে দেব। আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটি অন করে দিন। নাম্বার পাঁচ, কেরন। গ্রিক মাইথোলজি অনুসারে কেরন হলো পাতাল লোকে বসবাসকারী একজন পবিত্র আত্মা যাকে ফেরিম্যান নামেও জানা হয়। আর এই ফেরিম্যানের কাজ ছিল মৃত মানুষের আত্মাদের নদী পার করানো, কারণ মানা হয় যে মানুষের মৃত্যুর পর তার আত্মার আমাদের দুনিয়া থেকে অন্য দুনিয়ায় যাওয়ার জন্য একটি নদীকে পার করতে হয়। আর কেরন হলো সেই নদীর নৌকার নাবিক। কিন্তু কেরন শুধু সেই সব মানুষদের নদী পার করাতো যাদের মৃত শরীরকে নদী পার করার ভাড়া দিয়ে কবর দেওয়া হতো। আর কেরন যখন সেই আত্মাকে তার নৌকায় করে নদী পার করাতো তখন সেই আত্মা কেরনকে তার ভাড়া বুঝিয়ে দিত। আর যেসব আত্মাদের কাছে ভাড়া থাকতো না তাদের নদীর পারে 100 বছর কাটাতে হতো। নাম্বার চার, কোকেট্রিস। 1300 শতাব্দীর বইগুলোতে এই প্রাচীন দানবের কথা পড়তে পারবেন। এই দানবের অর্ধেক শরীর মুরগার আর অর্ধেক শরীর সাপের মতো ছিল, যাদের উপর ড্রাগনের ডানা লাগানো ছিল। আর এই দানবের মুখ থেকে সবসময় এমন বিষাক্ত হাওয়া বেরোত যে হাওয়া যখন কোনো মানুষকে টাচ করত তখন সঙ্গে সঙ্গে সে পাথরে পরিণত হয়ে যেত। আর এই দানব থেকে বাঁচার শুধু একটি উপায় ছিল, এই দানবের থেকে লুকিয়ে থাকা। নাম্বার তিন, ডিসপ্লেসার বিস। এই প্রাচীন দানব দেখতে তো ব্ল্যাক প্যান্থারের মতো ছিল, কিন্তু এর 6টি পা ছিল। এই হিংস্র পশুটি সম্পর্কে বলা হয় এটি ফেওয়াইল নামে একটি জাদুর পৃথিবীতে জন্ম নিয়েছিল আর ফেওয়াইলটাই শিকার করার ট্রেনিং নিয়েছিল। কিন্তু এটি প্রচুর হিংস্র আর শিকারী দানব ছিল, তাই এর জায়গা থেকে পালিয়ে যায় আর যেখানেই যাচ্ছিল সেখানেই তার বীভৎস ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছিল। নাম্বার দুই, ইলিথিড। এই দানবের শরীর দেখতে তো মানুষের মতো ছিল, কিন্তু মাথা ছিল অক্টোপাসের মতো। আর এই বিচিত্র দানবটি তার ভোজনের জন্য ছোট ছোট প্রাণীগুলোর মগজ খেত। আর এই দানবের কাছে এমন জাদু শক্তি ছিল যে শক্তি দিয়ে সে যে কোনো মানুষকে নিজের কন্ট্রোলে করে নিত আর নিজের ইচ্ছা মতো তাদের দিয়ে কাজ করাতো। কিছু মানুষ এই দানবটিকে অন্য গ্রহ থেকে আসা এলিয়েন বলে মানত, যারা পুরো পৃথিবীতে রাজত্ব করতে চাইছিল। নাম্বার এক, লেডন। গ্রিক মাইথোলজি অনুসারে লেডন নামে এই দানব ড্রাগনটির 100টি মাথা ছিল, তাই একে গড অফ ড্রাগনও বলা হতো। অনেক জায়গায় লেখা আছে যে এই দানবটি নাকি অমর ছিল, কিন্তু দেবতা হারকিউলিস এই দানবটিকে তার ত্রিশূল দিয়ে মেরে ফেলেছিলেন।